প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কম বেশি প্রায় সব বাড়িতেই বিকালে নাস্তা তৈরি হয়। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন ধরনের এক প্রকার নাস্তা তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে পাকা টমেটো নিয়েছি প্রায় এক কাপের মতো, হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, হাফ কাপ নিয়েছি ধনে পাতা কুচি, ওয়ান থার্ড কাপ নিয়েছি কাঁচামরিচ কুচি, আর ওয়ান থার্ড কাপ নিয়েছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি অনেক সময় হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে না দিলেও চলবে। এখানে আমি দেড় কাপের মতো আটা নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি নাস্তা তৈরি করার জন্য যেসব উপকরণ নিয়েছি সেগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব। যেহেতু এটা আটা দিয়ে তৈরি করছি আর আমি যেগুলো দিয়ে তৈরি করতেছি এগুলো প্রায়ই বাসায় থাকে, তাই আপনারা কোনো ঝামেলা ছাড়াই যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব। প্রথমে আমি কিন্তু এক কাপ পানি দিয়েছি, একটু মেখে নিচ্ছি। এরপর আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। একবারেই কিন্তু সব পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিব। ডিমটা দিয়ে আবারও মিশ্রণটাকে মেখে নিব এবং এর সঙ্গে আরও একটু পানি অ্যাড করব। এবার লাস্ট পর্যায়ে আমি আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই, মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আপনাদের হাতের কাছে মিক্সার না থাকলে কিন্তু এই কাজটা কাটা চামচ দিয়েও করতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, হালকা লবণ ছিটিয়ে দিচ্ছি ডিমের উপর। এরপর আমি ওই মিশ্রণ থেকে জাস্ট ডিমের উপরে এভাবে চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দু মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে উল্টে দিব। আবারও আমি দু তিন মিনিট ধরে এই সাইডটাও ভেজে নিব। একটু কড়া করে ভাজতে হবে যাতে করে ভিতরেও একদম মুচমুচে হয়ে যায়। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে, কারণ হাই হিটে করলে কিন্তু ভিতরের অংশ নরম থেকে যেতে পারে, মুচমুচে না হতে পারে, যার কারণে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। ডিম দিয়ে দিচ্ছি আর ডিমের উপরে হালকা একটু লবণ ছিটিয়ে দিব। এরপর আমি চামচ দিয়ে ডিমের উপরে এভাবে মিশ্রণ থেকে নিয়ে নিব পরিমাণ মতো। সম্পূর্ণ ইউনিক এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকনা সরিয়ে উল্টে দিব। অপর সাইডটাও সেম পদ্ধতিতে ভেজে নিব। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তা রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি শর্টকাটে যেভাবে বাসায় নাস্তা তৈরি করি আর আপনাদেরকে সেভাবেই দেখানোর চেষ্টা করি। এটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন, আবার ছুরি দিয়ে কেটেও কিন্তু পরিবেশন করতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটাকে আমি চার ভাগ করে নিব। আপনারা চাইলে কিন্তু দু টুকরো করেও খেতে পারেন, এটা সম্পূর্ণই যার যার ইচ্ছা। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমি কিন্তু আরও এরকম নতুন নতুন রেসিপি শেয়ার করার উৎসাহ পাই, যার কারণে আপনাদের প্রতিটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এবার আমি এগুলো একটি পাত্রে সার্ভ করে নিব।
একঘেয়েমি নাস্তা না খেয়ে আপনারা কিন্তু এই নাস্তাটা অবশ্যই ট্রাই করতে পারবেন। এটা কিন্তু সকালের ব্রেকফাস্টেও তৈরি করতে পারেন, আবার বিকালের নাস্তায়ও তৈরি করতে পারেন। আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা বিকালের নাস্তায় কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। যখনই তৈরি করেন আপনার বাসার সবাই এটা পছন্দ করবে, কারণ এটা খুবই সুস্বাদু এক প্রকার নাস্তা রেসিপি। আর আমি সহজ উপকরণ দিয়ে করে দেখিয়েছি, যাতে করে আপনারা সবাই বাসায় এটা তৈরি করতে পারেন।